মোটরসাইকেলের জন্য কাঁদছো? দাঁড়াও দিচ্ছি। রোশন কাঁদছে কেন? এই দেখো তোমার ছেলে গাড়ি নেবে বলে ঝুঁক তুলিছে। আব্বা আমি গাড়ি নেব, আমাকে গাড়ি কিনে দাও। চুপ কর বাপ, আমরা অত টাকা কোথায় পাবো? না আমাকে কিছু কিনে দাও না, এই টাকা নিতে হবে। এই এখান থেকে সত্য লোকের জিনিস দেখি লিবো লিবো করিস কেন? লোকে যা দেখবি সব লিতে হবে নাকি? বাবু কি হয়েছে তোমার, কাঁদছো কেন? এই বাবু ভয় পেও না, আমি ভূত না, আমি পরি, তোমাকে সাহায্য করতে এসেছি। বলো তোমার মন খারাপ কেন? আমি মোটরসাইকেল নিব, আব্বা দিচ্ছে না। মোটরসাইকেলের জন্য কাঁদছো? দাঁড়াও দিচ্ছি। আমি পড়ি, আমি সব পারি। তাই তাহলে আমাকে বাদের মতো পড়ি করে দাও দেখি। ঠিক আছে তাই করে দিচ্ছি। কি আমাকে মেয়ে ছেলে পড়ি করে দিলে যে, আমাকে বেটা ছেলে পড়ি করে দাও। আরে পড়িরা তো মেয়ে হয়। আমি যাছিলাম তাই করে দাও। ঠিক আছে করে দিচ্ছি। এইবার ভাল লাগছে। আচ্ছা পরি এইবার আমি আসি। ঠিক আছে এসো। মা আমি খেতে গেলাম।
তোমার ছেলে আবার গাড়ি ডাকা আর চুরি করে লাসলো না তো? খবরদার ও কথা বলবে না, আমার ছেলে আমি চিনি, ও কারো জিনিস হাত দিবে না। আরে এটা মুস্কানের গাড়ি না? এই গরিবের বাচ্চা, এই গাড়ি তুই কোথায় পালি? মাদার কি আকাশ এই গাড়ি? আমাকে পরি দিয়েছে এই গাড়ি। আমি তোর বাপের বয়সের লোক আর তুই আমাকে মিথ্যা কথা বলছিস? দে গাড়ি, ডাক তোর বাপকে। গাড়ি কেড়ে নিল মানে যত দেখছি। মরল মশাই, কি ব্যাপার, ছেলের গাড়ি কেড়ে নিয়েছেন কেনে? গাড়ি কেড়ে নিব না তো ধূপ দিব নাকি? আমার ছেলের গাড়ি চুরি করে এসছে, আবার তো সাহস তো মন্দ না, আবার তো সুদাতে এসছি। এই রিয়াজ, এইসব তোদের গ্রাম ছাড়া করে দে তো, না হলে বাড়ির জিনিসপাতি কিচ্ছু থাকবে না, সব পরিতে দিয়েছে বলে চালিয়ে দেবে। ঠিক আছে, আমরা মেরি ওদেরকে এক্ষুনি দাঁড়িয়ে দিচ্ছি। এই শালা চোর, মরণ মশাইয়ের মুখের উপর কথা বের আগে তোকে জানা রে গ্রামে না দেখি। কিছুই নাই, আমরা শুধু হাতের পালি চলে এসেছি। থাম, ওই পাড়াতে কিছু পাবো কি দেখি আসি কি। হ্যাঁ বলো বোন, তোমাদের কিছু খাবার থাকলে দাও না, আমার ছেলেটা খাওয়ার লেগে ছটফট করছে। কোথায় পাবো বোন, আমাদেরও খুব অভাব, একদিন কাজে না গেলে আমরাও খেতে পাইনি। দুটো খাবার দেখলে দাও না, আমার ছেলেটা খাওয়ার লেগে ছটপট ছটপট করছে। খাবার নাই বোন, আমাদেরও খুব অভাব। তোমাদের বাড়ি কোথায়? আমাদের ঘর বাড়ি নাই বোন, আমরা নদীর ধারে কুড়ি করে আছি। ঠিক আছে, তুমি ভেতর পাড়ায় গিয়ে দেখো গা, কেউ কিছু দিবে কি। মেলা জায়গাতে তো দেখলাম কেউ কিচ্ছু দিল না, ছেলেটুকে কি খাবো? নদীর মাছটাছ পাবো কি দেখি, তাও তো ছেলেটুকে কিছু খাওয়াতে পারবো। ঠিক আছে, তাই দেখো। নদী আবার কাউরি নিজের হয় নাকি? এ সরকারি জিনিস, যেমন সে মাছ ধরতে পারে। আমার মুখের উপর দিয়ে কথা, তুই জানিস আমি কে? আপনি কে আমার জানার দরকার নাই, মাছ আমি ধরব। এত বড় সাহস, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলছিস? থাম, তোকে মাছ আমি ধরাচ্ছি। দেখি
খুঁজেও তো পাচ্ছিনি, আমি না একটা মাছ ধরতে পারবো কি দেখি, তাও তো ছেলে টুককে খাওয়ানো হবে। আগের জীবন ফিরিয়ে দিতেই হবে। এ কি, তুমি এত সুন্দর দেখতে। হ্যাঁ, আমি প্রথম থেকেই সুন্দর। তাহলে তোমার এই অবস্থা কি করে হয়েছিল? তাহলে শোনো, আমি একটা টাইমে খুব মাছ খেয়ে বেড়াতাম, এটা দেখে আমার বাবা বলল যে পরিদের এত লোভ ভালো না, তাও বাবার কথা অমান্য করতে বাবা রাগ করে আমাকে অভিশাপ দিয়ে বেদনি করে দিয়েছিল। তাহলে তুমি সেই পরি যাকে আমি বিয়ে করার জন্য এত বছর ধরে ধ্যান করছি, এবার আমি তোমাকে বিয়ে করবো। সাধু বাবা কোথায় গেল? শাকিল, এ শাকিল, এটা আমি এখানে। সাধু বাবা, আপনি বোতলের ভিতরে বন্দি কেন? সব
এই মেয়েটার জন্য যা ওকে ধ্বংস করে দে। আমাদের আগের আশ্রমে বট বৃক্ষের তলায় লাল থানে মোড়ানো পাত্রে মায়াবী জল আছে, ওই জল আমাদের দুজনের গায়ে ছিটিয়ে দে, ওই পরীর ক্ষমতা নষ্ট হয়ে সাধারণ পরীতে রূপান্তরিত হবে, তারপর আমি ওকে বিয়ে করব। যা তাড়াতাড়ি কর। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি বিয়ে করবা, আমি বসে বসে আঙুল চুষবো, তোমার সেবা করতে করতে আমি মরলাম, ওই পরীকে আমি বিয়ে করবো, তোমার মতন ভুল কাজ আমি করবো না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কান টানলে মাথা আসবে। বাবু, তোমার আব্বাকে খুঁজছিল না? তোর জন্য সব হয়েছে, তোকে আমি এবার বন্দি করে এই নদীর জলে ভাসিয়ে দেব শয়তান। চল মা, আমরা ফিরে যাই, আমারই ভুল, বাবা হয়ে তোর উপরে এমন অভিশাপ দেওয়া আমার উচিত হয়নি। আপনি যখন আমাকে বাঁচালেন, আমার ছেলে কোথায় আছে খুঁজে এনে দেন। ঠিক আছে, তোমার ছেলেকেও এনে দিচ্ছি। ঠিক আছে, তোমার স্বামীকেও এনে দিচ্ছি। চরৌশান, আমরা আর এখানে থাকবো না। চল মা, আমরাও আমাদের রাজ্যে ফিরে যাই। ঠিক আছে বাবা, চলো।